So hey guys, welcome back to another episode of EAFC 24 Manager Career Mode. এবং আমার এই ক্লাবটা নিয়ে আমার এত বেশি স্বপ্ন, এত কিছু, এবং স্বপ্নটা আস্তে আস্তে সত্যি হচ্ছে। কারণ হচ্ছে EFL চ্যাম্পিয়ন, ইংলিশ লিগ টু খেলে, চ্যাম্পিয়নশিপ খেলে, এরপরে অবশেষে ভাই চলে আসছে আমি ইংলিশ প্রিমিয়ার লিগে। আমার প্রমোশন ইংলিশ প্রিমিয়ার লিগ, আমার ক্লাব চলে আসছে এবং প্রথম ম্যাচটাই হতে যাচ্ছে আমাদের ম্যানচেস্টার সিটির সাথে, তারপরে লিস্টার সিটি, তারপরেই এমি মার্টিনেজের এভারটন, তারপরে হচ্ছে নিউক্যাসল, লিভারপুল, বর্নমাউথ আমার সাথে আসছে এবার প্রমোশন পেয়ে। সো যাই হোক, যারা যারা চ্যানেল নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর পুরাতন যারা কমেন্ট করতে থাকো, কারণ ভাই আমার ক্লাবটাকে এখন আস্তে আস্তে বড় বানাইতে হবে। এবং ভাই আমার স্কোয়াড তোমরা দেখতেছো, নেইমারকে নিয়ে আসছি, কোলোমোয়ানিকে নিয়ে আসছি, মুসিয়ালাকে নিয়ে আসছি, ভাই এবার স্কোয়াডটা 100-100। এবং রাইট ব্যাকে লিভারম্যান তো আছে, লেফট ব্যাক। সো আমি একটা জিনিস ভাবলাম তোমাদের কথা শুনে, যে ভ্যান ডাইক আসলে ফর্মে নাই, ভ্যান ডাইককে নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, কারণ ভ্যান ডাইক মানে মারাত্মক রকমের বাজে ফিটনেস নিয়ে আমার ক্লাবে আসছে। সো ভ্যান ডাইককে আমি ছেড়ে দিচ্ছি এই সিজনে, এবং এর জায়গায় আমি একটা দেখবো, আমি কয়েকটা রুডিগার বা কেউকে দেখবো। সো এগুলো পরে হবে, তাড়াতাড়ি ম্যাচে চলে যাবো আমরা। এবং ম্যাচটা হতে যাচ্ছে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল কাপের, এবং এটা জিতলাম আমরা, কিছু টাকা পয়সা পাবো, বুঝো না, ইয়া টাকা পয়সা নেই, কিছু নেই। সো এক নম্বরে রিয়াল মাদ্রিদ আছে, আমরা দুইটা খেলছি, একটা জিতছি, একটা হার্টস, একটা ড্র করেছি, একটা হেরেছি, রিয়াল মাদ্রিদ দুইটা জিতে গেছে। সো আজকের এপিসোডটা খুব বেশি একটা বড় হবে না, কারণ আমি সময় পাই নাই, তাও ভাই চেষ্টা করছি দেওয়ার। এবং কালকে গোস্ট অফ সুশিমার ভিডিও আসবে, কালকে ফুটবল আনার চেষ্টা করবো। সো ম্যাচ শুরু করা যাক। ও আরেকটা কথা, কালকে আমি বাসায় থাকবো না, কালকে আমি চকবাজার যাবো, একটু আমার অনেক কাজ আছে, বাসার কিছু কাজ বাজ আছে। সো কালকে একটু প্যারা হয়ে যাবে ভিডিও দিতে, সো তোমরা একটু কষ্ট টষ্ট পাই না কেউ। সো আজকে আমার থার্ড কিটটা পরে খেলবো, থার্ড কিটটা পরে। সো আমার দেখো আজকে আমি নিব না হচ্ছে ভ্যান ডাইককে, ভ্যান ডাইক বাজে ফর্মে খেলতেছে। সো এই জায়গায় হামালিলিন অসাধারণ খেলতেছে, এবং আমার রাইট ব্যাকে ব্র্যাডলি থেকে লিভারম্যান তো নতুন, তাই না, ওর 81 না, ওরা খেলুক ফার্মিনের পরিবর্তে। ফার্মিনকে আমি রাখবো না, আমি ওকে সেল করার একটা চিন্তা ভাবনা আমার আছে। সো ফার্মিনকে আজকে না নিয়ে আমি যদি ওটা সিএম খেলাই, আমার আমার ক্লাবে কি কোনো সিএম আছে? ও এজভেরি আছে, এই তো সাব্বাস। দেখো কী করি আমি, আমি দুইটা ক্যাম্প খেলাবো আজকের ফর্মেশনটা দেখবা, মাথা নষ্ট, ঝাঁকানাকা, সাঙ্গাকারা, সাঙ্গাকারা, দেখাই দিয়েছি তোমাদের আজকের আমার ফর্মেশনটা কী যাবে। সো আজকের মানে আমি চাচ্ছিলাম একটু অন্যভাবে খেলবো, হ্যাঁ সবসময় তো একভাবেই খেলা হয়, আজকে ফর্মেশনটা একটু চেঞ্জ করে যদি খেলানো যায় তাহলে মন্দ হয় না। হ্যাঁ সো এইটার জন্যই আর কি আমি দেখতেছি কোন স্কোয়াডটাতে খেলা যায়। এবং তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর পুরাতন হয়ে থাকলে তোমরা কমেন্ট টমেন্ট করতে থাকো। এখানে তো একটা ক্যাম খেলবে লেফট মিড, আচ্ছা সিএম দুইটা না, ভাই দে ভাই তো মানে ভয়ঙ্কর লেভেলের, ভয়ঙ্কর লেভেলের মনে করো ইয়া। সো ডায়মন্ড শেপে না এটা খেলবো না, এটা তো বেশি প্যারা হয়ে যায়, ব্যাক থ্রি আমার পসিবল না খেলা, ব্যাক ফাইভেও পসিবল না। পাঁচটা ডিফেন্ডার দিয়ে আমার কোনো কাজ নেই, চারটা ডিফেন্ডার ঠিক আছে, এইটা মোটামুটি করা যায়। এটা হোল্ডিংয়ে যদি আমি খেলাই, সো এখানে মুসিয়ালাকে হচ্ছে উপরে উঠাবো একটু, ওরে ক্যামে খেলাবো, আর এজ ভিডি ওকে উপরে উঠাবো একটু, ওকেও ওকে র্যামে খেলাবো, আর কামাভিঙ্গাকে সিডিএমে খেলাবো, হ্যাঁ সিডিএমে খেলাবো, কামাভিঙ্গা সিডিএমে খেলতে পারে, বুঝছো, কেউ আমার না বললো আমি মানে অবিশ্বাস করার কিছু নাই। সো নেইমারকে পরে নামাবো আজকে, গার্নাচো খেলবে, এবং স্ট্রাইকে ভিতর রোক আজকে ফার্স্টে নামবে, কোলোমোয়ানিকে পরে খেলাবো, কারণ ভাই ম্যাচ অনেক ইম্পর্টেন্ট। এবং বুনও আছে এখানে আমার, আর ব্র্যাডলি, সব মোটামুটি ম্যাচে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে আমার, দেখা হচ্ছে ম্যাচের মধ্যে তোমাদের সাথে সরাসরি। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটা দেখো আগে আগে, সাবস্ক্রাইব করার কিছু নেই, এবং পুরাতনরা লাইক কমেন্ট করতে থাকি ইচ্ছা মতো। সো থার্ড কিট নিয়ে খেলতে চলে আসছি, থার্ড কিট নিয়ে, তোমাদের অনেকের লোগোটা ভালো লাগে না, বাট আমি দিলাম আর কি, একটা সিজন যাক, নেক্সট সিজনে আরেকটা সুন্দর লোগো দিয়ে দিব। সো আমার কাছে আমার ফার্স্ট মানে ফার্স্ট কিটটা ভালো লাগছে, লাল কালার জার্সিটা, এই কিটটা আমি জানি না কেমন হয়েছে, খেলাই আর কি, আর আমার জামা কাপড় চেঞ্জ করবো একটু পরে, এখন না ওটা তোর ক্যামেরাটা দেখাবো না, জামা কাপড় চেঞ্জ করা তোমার তোমার দুষ্ট। ও আমি বলি কালকে গোস্ট অফ সুশিমার ভিডিও আসতেছে, ওটার মাঝখানে দেখবা আমি লিঙ্কও হয়ে গেছিলাম গেমের মাঝখানে, দেখো। সো ম্যাচ শুরু হতে যাচ্ছে, সো আমাদের অ্যাটাকিং ট্যাকটিক্সটা হবে হচ্ছে গেট ইন দ্য বক্স, আর ডিফেন্সিভ হচ্ছে স্ট্রাইক অ্যান্ড ফোর, ওকে সুন্দর সুন্দর। মুসিয়ালা, মুসিয়ালা থেকে এজভেরি, এজভেরি থেকে আর উইলিয়ামস জুনিয়র, উইলিয়ামসের থেকে হামালিলিন, এজভেরি, এজভেরি থেকে রেখে মুসিয়ালা, মুসিয়ালা লং শট, এ ভাই
এখন থেকে এগুলাই হবে ভাই, এখন থেকে এগুলাই হবে। প্লেয়ার জানছি না, ক্লাবটা মনে করে 100 আগুন বানায় ফেলছে। সো একটা হেড শট, ভিতর রোগ হ্যাজ স্কোরড। সেই আগের পুরাতন মাল, কম বয়সী পুরাতন মাল, নতুন নতুন প্লেয়ারদের ফাঁকে ভিতর রোগ কিন্তু ঠিকই চান্সটাকে কাজে লাগায় ফেলছে। ভালো একটা হেডের অ্যাটেম্প ছিল, হেডটা হয় না, ডিফ্লেক্টেড হয়ে বল চলে আসছিল এবং ভিতর রোগ গট দ্য বল অ্যান্ড স্কোরড আ বিউটিফুল গোল। একটা ভলি টাইপের একটা শট ছিল, ভালো ভালো। অনেকে ক্রিশ্চিয়ানো রোনালদো কেনতে বললো আর মেসি কেনতে বললো, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেসি দুইজনই রিটায়ারমেন্টে চলে গেছে গেম থেকে। হ্যাঁ মানে এটা গেমে এখন 2026 সিজন মনে হয় চলতেছে, সো এতদিনে তো ওরা রিটায়ারমেন্টে চলে যাওয়ারই কথা গেমের মধ্যে আর কি। আরে ভাই কি সুন্দর স্কিল, ওরে বাবা, আরে নাইস ভাই, নাইস ফ্রেন গার্সিয়া, সুন্দর পাস। সো লেবরম্যান তো নতুন আনছি, ওকে আমার লিলিন থেকে বার্ডিওল, আমার অনেক পছন্দ ডিফেন্ডার সেখান থেকে। ও রে ভাই ভুল একটা পাস, পাসটা আমি সামনের জনকে দিতে চাইছিলাম। আরে সুন্দর ডিফেন্ডিং ভাই, এই ডিফেন্ডিং আমার টিমে কবে থেকে শুরু করলো। মুসিয়ালা, মুসিয়ালা থেকে ভিতরকের কাছে পাস, নাইস পাস, ভিতরকের পেস আছে। আরে ভাই ড্রিবলিং করতে পারলো, স্বাভাবিক ভাই, ওর বয়স কম, ও কেমনে ড্রিবলিং দিবে, এত ভালো একটা চান্স পেয়ে গেছে। কামাভিঙ্গা গট দ্য বল, উইলিয়ামস, আরে উইলিয়ামসকে আটকাই দিছে, বাট কামাভিঙ্গার পাসটা অসাধারণ, মানে অসাধারণ ইনসেইন লেভেলের পাস ছিল ভাই, ড্রিবলিং করে চলে যায়, সুন্দর সুন্দর উইলিয়ামসের পাস। সেখান থেকে মুসিয়ালা, সেখান থেকে গার্নাচো, এরপরে ভিতর রোগ, ওয়ান্স এগেইন শেখ হাসিনা, ওয়ান্স এগেইন গার্নাচো আর কি, সেখান থেকে মুসিয়ালার কাছে। আরে ভাই অফসাইড হয়ে গেছে, আজকে খেলার স্টাইল একটু অন্যরকম দেখছো, গার্নাচো সুন্দর একটা পাস বের করছিল মুসিয়ালাকে, বাট মুসিয়ালা আহা ওর হাতটা কাটতে ফেললে ভালো হইতো একটুখানি ঠ্যাং। তো যাই হোক, তোমার ভিডিওতে লাইক করে ফেলো, কেমন লাগছে জানা দিও। আরেকটা জিনিস, আরেকটা জিনিস ভাই, ক্লাবের এখন যে অবস্থা, আমি অনেক ভালো ভালো প্লেয়ার কিনে ফেলছি, অনেক কিছু কিনে ফেলছি, এখন আসলে আমার পক্ষে ইয়ে কেয়ার কেনা সম্ভব না, আমি তোমরা যে আমাকে বলতেছিলাম। সো ভাই এখন খেলার আমার কথা হচ্ছে পজিশনটা ধরে রাখতে হবে আমাদের, এছাড়া আর কোনো কথা নাই। বার্ডিওলো ভালো খেলতেছে, সবাই মোটামুটি ভালোই খেলতেছে আমার টিমে, কেউ খারাপ খেলতেছে না। গার্সিয়া, গার্সিয়ার থেকে কামাভিঙ্গা, সুন্দর পাস, মুসিয়ালা, মুসিয়ালার ভিতরের দিকে একটা পাস, হেড, ও রে মুসিয়ালার পাস, কি একটা প্লেয়ার কিনছি দেখছো, যে মুসিয়ালাকে কিনতে বলছিল তাকে অনেক ধন্যবাদ, মুসিয়ালা কি পাসটা বের করছে, এবং ওদের গোলকিপারটা অনেক ভালো ভাই, এই সেভ কেমনে করলো স্যামরাই সেভটা, এদিকে বুঝলাম না ভাই, বলটা রাখতে পারলাম না, বাট এই সেভটা কেমনে করে একটা খেলোয়াড়, এত সুন্দর পাস কেমনে দেয় একটা মানুষ, আরে রেডি পাসটা সুন্দর মতো দিতে পারলো না। সো মোটামুটি খেলার কন্ট্রোলে এখনো আমরা, কামাভিঙ্গার পাস, সেখান থেকে গার্নাচো, আরে বেশি সামনে চলে গেছিল গার্নাচো, এপাশে ও মানে জায়গা পাইতেছিল, চিপা পাইতেছিল, ও পাস কেমনে দিবে। সো আবার ওয়ান্স এগেইন শেখ হাসিনা, ওয়ান্স এগেইন সুন্দর বল, সামনের দিকে বল চলেছে ভিতর রোগ, ভাই ঘোরার টাইমটা পাইলো না ছেলেটা, বাট ভিতর রোগ ইমপ্রেসিভ খেলতেছে, ইমপ্রেসিভ। কলোমোহানিকে পরের হাফে নামাবো, আরও 100 খেলা হবে। সো তোমরা অনেকে আমাকে বলছিলাম, সো দেখো হলওয়ে কিন্তু এখনই সাথে চলে গেছে, ইঞ্জুরি বলে হলওয়ে কিন্তু রিটায়ারমেন্টে চলে গেছে। সো আমার স্ট্রাইকার কে কে আছে, মুওকোকোকে তো সেল করেই ফেলছি, সো হলওয়ে আছে, ভিতর রোগ আছে, আর কলোমোহানিকে, কলোমোহানি আছে, সো এই দুজন মোটামুটি থাক, এই দুজনকে আসলে চেঞ্জ করার আর কিছু নাই, কারণ আমার ইঞ্জুরিতে পড়ে গেলে কাউকে তো খেলাইতে হবে। তো কামাভিঙ্গা, আরে কামাভিঙ্গা পাঁচটা ভুল দিল রে বাবা, সোরা অ্যাটাকে চলে আসছে। তো লিব্রামেন্টো, ও ভাই শাবাশ কামাভিঙ্গা, সুন্দর পাস, উইলিয়ামস, উইলিয়ামস থেকে বল পেয়ে গেছে এইচভিডি, এইচভিডি থেকে সুন্দর একটা পাস মুসিয়ালার কাছে, মুসিয়ালা আবার পাস দিয়ে দিল গার্নাচোকে, এখান থেকে গার্নাচোটা গ্যাপ বের করে ফেলছে, সুন্দর গার্সিয়া ভালো গ্যাপে ঢুকছে ভাই। আরে ভাই পাসটা রাখতে পারবো,
আর কি বলবো, আর সুন্দর কামাবিঙ্গারে এই জন্য কাড়ায়, আর আমার একটা সিডিএম দরকার বুঝছো, মানে যা দেখতেছি মানে কামাবিঙ্গার কাছে যে পজিশনটা খেলাইতেছে কিন্তু ভালো জায়গায় খেলতেছে। শিট, ওরে ভাই বোনো বাঁচায় দিছে ভাই, পুরা বাঁচায় দিছে বোনো, সেখানে একটা চেঞ্জ করতে হবে এখনই আমার ভাই, বোনো মারাত্মক লেভেলের সেভ দিছে এটা একটা, কামাবিঙ্গা এখানে খেলতেছে সিডিএমে একা একা কি ঠিক আছে। আপাতত এখানে চেঞ্জের তেমন কিছু আমি দেখতেছি না, হ্যাঁ আপাতত আমার চেঞ্জের কোনো দরকার নাই, ওরা চেঞ্জ করলে করুক আমি একটুখানি পরে। সাবাস, সুন্দর, ওরা নিজেরাই নিজেদেরকে ব্যাক পাস দিছে, আমরা একটা মারাত্মক একটা চার্জ করবো এখনো থেকে। না বাজে শট, বাজে শট, ওরা চেঞ্জ করে ফেলছে করুক আমরা করবো না। হামালিলিন, হামালিলিন থেকে লিব্রামেন্তো, ওরা হাই প্রেসিং এ খেলতেছে, খেলুক গার্সিয়া, আরে সুন্দর ভিতর রোগ, বাজে একটা পাস, ভিতর বাজে পাস ভাই, তুই এত ভালো খেললি আজকে, এত ভালো খেলে ভাই, এটা বাজে একটা পাস, সুন্দর একটা চান্স ক্রিয়েশন, আমি ওটা আসলে ভিতর রোগ বুঝিনি, আমি ভাবছিলাম ওটা মনে হয় মুসিয়ালা। শিট, ভার্ডিওলের সামনে দিয়ে বল কেমনে গেল, দুদু গোল দিছে, দুদু না ডোডো, দেখো ভার্ডিও সামনে দাঁড়ায় আছে, ও সামনে আসলো না, এখন চেঞ্জ আনতে হবে আমার, চেঞ্জ আনলে হবে না। তো দেখো একটা জিনিস, এখন আমি আমার সে আগের রূপে চলে যাব, হ্যাঁ হোল্ডিংয়ে যেভাবে খেলতাম আগে, না ক্যাম, জাস্ট একটা ক্যাম নিয়ে খেলাইলেই তো হয়ে যায় আমার, সিডিএম সিএম দরকার নাই, সিডিএম যেহেতু আজকে নাই একটা কাজ করি, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ঠিক আছে, যথেষ্ট ভালো। সো মুসিয়ালাকে একটু উপরে উঠাবো, ক্যামে খেলাবো, কামাভিঙ্গা সিএমে থাকুক, এজভেরিকে নামাই দিব, এজভেরির পরিবর্তে কোলোমোয়ানিকে খেলাবো, আর হচ্ছে নেইমারকে মাঝখানে খেলাবো, এবং যথেষ্ট কারণ আছে, মেল নেইমারই জায়গায় খেলতে পারে কোনো সমস্যা নাই, আর এপাশে উইলিয়ামস ঠিকঠাক আছে, ব্র্যাডলি রাইট ব্যাকে খেলে তো ব্র্যাডলিকে নামাবো এখন আমি, আর মুসিয়ালাকে ক্যামে হবে না, আচ্ছা সিএম থাকুক। সো এই হচ্ছে মোটামুটি এখনকার আমার সিস্টেমটা, সো দেখা যাক নতুন স্টাইলে খেলা হয় কিনা। নেইমার নেমে গেছে, ভিতর রোগ, কোলোমোয়ানি, সবাই আছে ভাই, কে নাই আজকের খেলায়, কে নাই, সবাই খেলবে, নেইমার দ্য প্রিন্স অফ ফুটবল, সুন্দর নেইমারের থেকে ভালো পাস আসছে একটা, গার্নাচোর কাছে ক্রস, হেড হবে, ভিতর রোগ, এবং ভিতর রোগের গোল ভাই, ভিতর রোগ কি করতেছে, নেইমার সুন্দর একটা পাস দিল গার্নাচোকে, গার্নাচোর থেকে বলটা একটা ক্রস হলো, ভিতর রোগ ছিল একা ভাই, সেরা। তো ম্যাচ এইভাবে ঘুরে আসতে পারবে এটা বুঝতেও পারিনি, আর এখন হচ্ছে আর আগের মতো নাই যে ধুপধাপ চাইলেই গোল হয়ে যাবে, এখন গোল দিতে অনেক প্যারা। গার্সিয়া, আরে নেইমার চিপাতে আটকে রাখছে ছোট্ট বন্ধুকে, না নেইমার ছিল ভাই, ফ্রেন গার্সিয়া ভালো ডিফেন্স দিতেছে, ভালো ডিফেন্স করতেছে, ঠিক আছে কোনো প্যারা হবে না ইনশাআল্লাহ, নাইস নেইমার, নেইমার থেকে আবার আরো একটা ভালো পাস, গার্নাচো না, আরে সুন্দর নেইমার, তবে কবে রে পাইলো না, রাখতে দিল না বলটা, তো কোনো সমস্যা নাই, দিস ইজ ইট, দ্য ম্যাচ ইজ ওভার, we have won for the first time in the season with Neymar, Musiala, Kolomwani, Bruno and so on. So ভালো একটা ম্যাচ ছিল, ভালো একটা ম্যাচ ছিল বলতেই হবে।
সো আমরা কি কি অবস্থা আছে এখন লিগে, নাকি আমার প্রথম ম্যাচটা হতে যাচ্ছে আজকে লা লিগায় ম্যান সিটির সাথে। আজকের এপিসোড একটু ছোটো হবে, বারবারই বলতেছি। হ্যাঁ 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 ভাই, প্রথম ম্যাচ। সো হাতের অফার আসছে, উইলিয়ামের অফার আসছে, রোকের অফার আসছে। আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট ম্যাচ অফ ইংলিশ প্রিমিয়ার লিগ, আমার ক্যারিয়ারের সব থেকে ইম্পর্টেন্ট ম্যাচ হতে যাচ্ছে, এবং এই ম্যাচটা হতে যাচ্ছে আমার হোম গ্রাউন্ডে বাংলাদেশ অ্যারিনা। এবং তার থেকে বড় কথা ভাই, খেলাটা হতে যাচ্ছে ম্যান সিটির সাথে। অনেক ড্রিম ছিল যখন আমার লিগ, যখন আমি আমার ক্লাবটা শুরু করছিলাম যে একদিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবো। সো সেই দিন চলে আসছে, ইংলিশ প্রিমিয়ার লিগের সেই মুহূর্ত চলে আসছে। ভিতররক্ষে নিয়ে অনেক কথা হচ্ছে। সো দেখো, আমি মেইনলি এখন খুব বিরক্ত কিছু জিনিসপাতি নিয়ে। সো ভ্যান ডাইককে আমি সেল করে দিতে চাই। সো ভ্যান ডাইকের আসলে অফার চলেও আসছে। সো রিয়েল মাদ্রিদ হচ্ছে কাকে কিনতে চাচ্ছে, উইলিয়ামসকে কিনতে চাচ্ছে, বাট উইলিয়ামসকে আমি সেল করব না। সো এর পরবর্তীতে হাতের অফার চলে আসছে। সো হাতের 19 বছর বয়সে যদি 76 হয়ে থাকে ওর ওভারঅল, সো ও নেক্সটে আসলে কত ভালো একটা প্লেয়ার হবে আমার ক্লাবের জন্য, লিজেন্ডারি একটা প্লেয়ার হয়ে যাবে। সো তা ওকেও আমি সেল করব না। পরবর্তীতে মার্বেল সেন্টার ব্যাক, আপাতত মার্বেলকে আমি ছাড়ছি না, কারণ হচ্ছে মার্বেল হচ্ছে জামাল আছে ভাই, মার্বেলের পরে ছাড়বো। সো হাতও আচ্ছা ভিতর রোগব না। সো এই তো এগুলো হচ্ছে মোটামুটি অফার। সো প্রথমত এই যে দেখো এই জিনিসটা, সেটা হচ্ছে ভ্যান ডাইকের অফার চলে আসছে। দেখো 34 মিলিয়নের একটা প্লেয়ার। হ্যাঁ সো ভ্যান ডাইক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো ভ্যান ডাইককে আমি সেল করতে চাই, অ্যাস্টন ভিলা ভ্যান ডাইককে কিনতে চাই। ভ্যান ডাইকের মার্কেট ভ্যালু 32 মিলিয়ন, বাট এটাকে ওকে মোটামুটি 35 মিলিয়নেও সেল করা যেতে পারে। সো চলো নেগোসিয়েট করা যাক, কারণ ভ্যান ডাইককে যদি পেয়ে যাই ভাই, আমি ডিফেন্ডার নিয়ে ফেলবো, একটা সেন্টার ব্যাক, একটা ভালো একটা সেন্টার ব্যাক নিয়ে ফেলবো। সো চলো তাড়াতাড়ি শুরু করা যাক। সো 32.3 মিলিয়ন ওরা বলতেছে। সো নিউ ট্রান্সফার ফি অবশ্যই 35,300 নিবে। আচ্ছা ঠিক আছে, 32,700 বলতেছে কাউন্টার, 34। হ্যাঁ 34,700 ঠিক আছে ভাই, 34,700 ঠিক আছে, এটা খুব একটা খারাপ বলি না আমি। এখন দেখা যাক, 33-এ চলে গেছে কাউন্টার ভাই, 34-এ দিয়ে দেন, নিয়ে যান প্লেয়ারটা, আমি ওর আর চাই না। দেখা যাক, আচ্ছা নিবে না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। চেরা নাই পিল, প্যারা নাই চিল, জিল 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 কি বলতেছে আমি জানি না। সো ট্রান্সফার হবে, চলে যাব। সো দেখো বেশ কিছু প্লেয়ার যেহেতু আমার আগে থেকে ইয়েতে ছিল, সো রাইট ব্যাক রিকো লিউইস আপাতত ওকে আমার প্ল্যানে নাই, আদে আমি ও আমার প্ল্যানে নাই, ট্রুবিনো নাই, রেস্টেসও নাই। ডোকু রাইট উইঙ্গার, মারাত্মক পেস, বাট আমার রাইট উইং আমি উইলিয়ামকে খেলাই। সো থাকুক আর কি, আলমাদা আপাতত দরকার নাই, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, আচ্ছা লেফট ব্যাকে বালদে। সো ওর ঠিকঠাক আছে, ওর পেস আছে ভালো, রে ও আচ্ছা লেফট ব্যাক রাইট ব্যাক দুইটা জায়গাতেই খেলতে পারে বালদে। সো বালদেকে কিনতে গেলে তো আবার আরেক প্যারা ভাই, ওর দাম দেখছো, কিন্তু ওকে লেফট ব্যাক রাইট ব্যাক দুইটা জায়গাতে খেলানো যাবে যেহেতু। সো ওকে একটা অ্যাপ্রোচ করা যেতে পারে, যদি 65 মিলিয়নের মধ্যে যদি ওকে পাই, তাহলে হচ্ছে ও আমার ক্লাবের জন্য খুব ভালো একটা ডিল, কারণ আমি ট্রেন্ট আর্নোল্ডকে ছেড়ে দিব এরপরে, যেই যেখানেই ইঞ্জুরিতে পড়বে যাই হবে আমার জন্য ভালো। সো 64 বলবো, 64 বলে দেখি। আচ্ছা 64 তো ছাড়তে রাজি না, যাও বাগো মিয়া দরকার নাই। সো প্যারিসি আছে একটা, লেফট ব্যাকে খেলেও, আচ্ছা স্যাভিও লেফট, না স্যাভিওকে আপাতত দরকার নাই আমার, লাহমাদি দরকার নাই, নোয়ামা দরকার নাই, লুনিনো দরকার নাই, মানে এগুলো হচ্ছে আমি লিস্টে রাখছিলাম। লেফট ব্যাক উদৌগি, মারাত্মক পেস আছে ওর, ইন্টারের খেলোয়াড়, যেহেতু লেফট ব্যাক, লেফট ব্যাকে তো আমার ফ্রেন্ড গার্সি আছে, লেফট ব্যাক আমার দরকার নেই। সেন্টার ব্যাক অ্যান্টোনিও সিলভা, অ্যান্টোনিও সিলভা 6 ফিট 2 ইঞ্চি, আচ্ছা লেভার, আচ্ছা চোখ দেখা যাক, ডিয়াবি না, ফ্রিম্পং, ফ্রিম্পংয়ের কথা তোমরা অনেকে আমাকে বলছিলা, আর রাইট উইং ব্যাকে খেলেও, বাট রাইট উইং ব্যাক আমার আসলে ডিফেন্ডারের মেইনলি প্রয়োজনটা এখন, আর ওর দামটা হইতেছে সিয়া টেকা নাই গা মিয়া।
আচ্ছা, হাকিমি ও হচ্ছে রাইট ব্যাকেও খেলতে পারে, রাইট উইং ব্যাকেও খেলতে পারে। এবং দেখো হাকিমির কিন্তু ড্রিবলিং ভালো, পাসিংও ভালো, পেসও আছে মোটামুটি ভালোই। সো রাইট ব্যাক হিসেবে হাকিমিকে আমি কিনতেই পারি, তাহলে সেন্টার ব্যাকে আমি হাতোকে ফিক্সড করে ফেলবো, হাতো বা মার্বেল দুইজনকে মিলে ঝিলে খেলাবো। সো অবশ্যই ওকে একটা অ্যাটেম্প্ট নেওয়াই যায়। সো চলো দেখা যাক, অফার ট্রান্সফার ফি 67 যেহেতু ওর দাম, 63 বলে দেখি। হ্যাঁ 63 বলা যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সো ওরা আমাকে কি বলতো, আমার গার্নাচোকে নিয়ে যাবে? ইয়ে শয়তান, গার্নাচোকে জীবনও দিব না আমি। বাষট্টি যাও, 62 বলে দিছি দাম। 91, ও মাই গুডনেস, 91 দিয়ে ৬৯ বলে দিছি লাস্ট। আই রে, 69 মিলিয়নে রাজি হয়ে গেছে, 69 মিলিয়নে রাজি হয়ে গেছে। লেটস সাইন হাকিমি আশরাফ ভাই। সোকে আমার ক্লাবে দরকার, আসলেই দরকার, হাকিমিকে আসলেই আমার প্রয়োজন ছিল এবং এটাই হতে যাচ্ছে। সো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পুরানো হয়ে থাকলে লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন মেম্বারশিপ সিস্টেম অন হয়ে গেছে, তোমরা মেম্বারশিপ নিতে পারো, তাহলে তোমরা ভালো ভালো ইমোজি পাবো অনেকগুলো এবং তোমাদের কমেন্টগুলো সব সুন্দর সুন্দর লাল লাল গোল গোল কালার হয়ে থাকবে। মানে অনেক কাহিনী আছে তাদের মাঝখানে, মেম্বারশিপ জোস একটা জিনিস, তো তোমরা দেখতে পারো, ক্রুশাল না? ঠিক আছে, তো যা চাবে ওকে তাই দিয়ে দিবো। আচ্ছা 4 বছরের কন্ট্রাক্ট, নাইস ভাই, আমি তো চাই বেশি দিন ধরে ওকে রাখতে। রিলিজ ক্লজ আমি নিতেও চাই, রিলিজ ক্লজ যেন না থাকে, নাহলে টুকটাক নিয়ে চলে যাবে। আচ্ছা বাট ও আসলে অনেক বেশি বোনাস চাচ্ছে, ওকে কোনো বোনাস দিব না। হ্যাঁ এটা ঠিক আছে, সাইনিং বোনাস দিব 110। আচ্ছা ঠিক আছে, ও 110টা ছিল। আচ্ছা ঠিক আছে, ওর বেতন ঠিকঠাক, হঠাৎ করে বুড়ো হয়ে গেছে আমার ক্লাবে, আমিও বুড়ো হয়ে গেছি, সবাই বুড়ো হয়ে গেছে, খুশির ঠেলায় সব বুড়ো হয়ে গেছে। তো যাই হোক, ম্যান সিটির সাথে ফার্স্ট ম্যাচেই খেলতে যাচ্ছে আশরাফ হাকিমি, সবাই সাদা সাদা হয়ে গেছে, গেমের কি সুন্দর একটা বাঘ। সো ভৌতিক হাসিটা অনেকদিন পরে দিলাম। সো যাই হোক, হাকিমি চলে আসছে ভাই, হাকিমিকে দিয়ে হেড হেড দেওয়াবো। আর দেখছো ছোট্ট বন্ধু, এখানে কে দাঁড়ায়ছে এইটা? সো ভালো একটা ডিল হয়ে গেছে আমার জন্য হাকিমি, দাম বেশিও না কমও না, মোটামুটি দাম ঠিকঠাক। যে উইলিয়ামস আমার ক্লাবের সবসময়ও থাকে এবং আমি ভালোই লাগতেছে হাকিমের, কিন্তু ভালো লাগে আমার কাছে, আসলেই ভালো লাগে। হাকিমি জয়েন্স, জার্সির টেক্সচারটা অনেক সুন্দর, জার্সির টেক্সচারটা অনেক সুন্দর। হাকিমি জয়েন্স ভাই, হাকিমি জয়েন্স, ও সেরা সেরা। সো আশরাফ হাকিমি, সো দাম ডাম নয়, আরে দামটা এক্সিলেন্ট এক্সিলেন্ট ডিল হয়ে গেছে, দাম বেশি হয় নাই ভাই, দাম বেশি হয় নাই, হয়তো আর কিছু তো কমে পাইতাম। এই তো দেখছো ভাই, 68.8 মিলিয়ন ওকে আমি পাইতাম, বাট আমি 69.7 মিলিয়ন একটু বেশিতে, সেরা একটা খেলা হচ্ছে। বাট আমি লিভারম্যানকে নিয়েছি যেহেতু, সো মোটামুটি ঠিক আছে, এবার আমার আসলে ভ্যানডেককে ছাড়তে হবে। সো দেখো টিম ম্যানেজমেন্টে যাবো, তারপরে ভ্যানডেককে নিচে পাঠিয়ে দিব, খুব বিরক্ত হয় ভ্যানডেকের। এবং হাতো হাতোকে আমি খেলাবো, হাতোকে ফার্স্ট 11 মেইনলি ওকে আমি রাখবো। সো ভ্যানডেক রেস্টে চলে যাক, আর রাইট ব্যাক হিসেবে হামজা চৌধুরীও খেলতে পারে, রাইট ব্যাক হিসেবে হাকিমিও আছে আমার টিমে, রাইট ব্যাকের অভাব নাই। লিভারমেন্টোকে এবারে আমি নতুন কিনলাম, বাট কথা হচ্ছে লিভারমেন্টো কিন্তু ভাই লেফট ব্যাকেও খেলতে পারে, আমার সব থেকে ভালো জিনিসই এইটা। আর হাকিমি রাইট ব্যাক রাইট উইং ব্যাকে খেলতে পারে, হাতও হচ্ছে সেন্টার ব্যাক লেফট ব্যাকে খেলতে পারে, ভার্ডিও সেন্টার ব্যাক লেফট ব্যাকে খেলতে পারে, ঠিক আছে, ভার্সেটাইল মানে ভার্সেটাইল একটা ইয়া হয়ে গেছে। সো হামালিদিন আছে সেন্টার ব্যাককে, আচ্ছা ঠিক আছে, ব্র্যাডলি রাইট ব্যাক, না রাইট ব্যাকে রাখার দরকার নাই। সো আমি আরেকটা কাকে খেলাবো, কাকে খেলাবো, কাকে মানে রাখবো ওই সাথে, রাইট ব্যাক, রাইট ব্যাক হিসেবে ও যাবে, আর এইচ ভেরি থাকবে, হামালিলিনকে সরাই দিব না, ঠিক আছে। সো মোটামুটি এই তো ঠিক আছে, আমার কামাবিঙ্গা ফারবিন সবাই ঠিকঠাক মতো ওদের জায়গাতেই আছে, প্যারা নাই। আজকে হচ্ছে হাকিমির প্রথম ম্যাচটা, এবং ভাই
তোমরা বুঝতেছো ভাই ঘটনাটা কি হইতেছে এখানে, ঘটনাটা কি তোমরা বুঝতেছো? ম্যান সিটির সাথে প্রথম ম্যাচ খেলবো অ্যান্ড ক্লাবে কে জয়েন করছে আমরা দেখছি। সো নিউজ দেখতে পাবা কিছুক্ষণের মধ্যে। সো রোমানিয়া ফুটবল অ্যাসোসিয়েশন থেকে অফার চলে আসছে রোমানিয়ার ন্যাশনাল টিমকে সাজানোর জন্য। রোমানিয়াতে যেহেতু ভালো কোনো প্লেয়ার নাই, সো দেখো রোমানিয়া থেকে আমাকে কী কী বলছে। ওরা বলছে যে 12 মাসের জন্য আপনাকে একটা কন্ট্রাক্ট দিতে চাচ্ছে, আপনি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা মেন্স ইন্টারন্যাশনাল করতে কোয়ালিফাই করতে হবে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রাউন্ড অফ 16 খেলতে হবে। আমি আপাতত চাচ্ছি না, আগেই চাচ্ছি না রোমানিয়ার ক্লাবে যাইতে, ভালো কোনো ইয়া হইলে আমি যাবো। ভ্যান ডাইকের অফার চলে আসছে, ভ্যান ডাইকের 34 দাম বলতেছে। ও না, আগের 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 সরি সরি সরি, নতুন করে কারো মার্বেলের অফার আসছে। মার্বেল না, মার্বেলরা দিব না, মার্বেলকে দিব না। সেই তো, তো তাড়াতাড়ি ম্যাচে যাওয়া যাক, এপিসোডটা অনেক মজাদার হচ্ছে এবং আরও হবে আশা করা যায়। সো হাম ভ্যান ডাইকের আরেকটা অফার চলে আসছে, দেখি ভ্যান ডাইক ভ্যান ডাইক ভ্যান ডাইক 32 দাম বলছে। ম্যান সিটি আল্লাহ, যদি এমন হয় যে ম্যান সিটির সাথে খেলাতে ভ্যান ডাইকটা নামাই দিল, আর আমরা তো ভ্যান ডাইকটা কিছুদিন আগে ছেড়ে দিয়েছি, কি একটা লজ্জার ব্যাপার স্যাপার। 36 বলে দিছে দাম, নিলে নিয়ে যাও। আচ্ছা 32,400 না, 35,400 যাও নিয়ে যান। পেপ গার্দিওলা ভাই 32,600, গার্দিওলা ভাই 33,900। আসেন 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 গার্দিওলা ভাই আসেন। কি ব্যাপার, এত ফকিননি 1 মিলিয়নের জন্য প্লেয়ার কিনে না? তুই কি ম্যানেজার হবি রে, কেয়া ম্যানেজার, কেয়া ম্যানেজার বানে গাড়ে তু। হ্যামফ্রে 19 বছর বয়সী, 67 হচ্ছে ওরিয়া, না ছাড়বো না, ওরা লোন টোনে খেলুক, একটু দৌড়াদৌড়ি করুক। সো ভাই হোম গ্রাউন্ডে ম্যান সিটির সাথে খেলা। সো উইলিয়ামসের অফার চলে আসছেই, 119 অফার করছে। ইস দেখো ভাই, অ্যাস্টন ভিলা 173 মিলিয়ন অফার করছিল, রিয়াল মাদ্রিদ 148 মিলিয়ন, আর এদিকে 119 মিলিয়ন চাচ্ছে, আর ওর মার্কেট প্রাইস হচ্ছে বর্তমানে 131 মিলিয়ন আছে। ভাই রে ভাই, ওকে তো দিবই না। ও আবার মার্কাস রাশফোর্ডকে দিতে চাইছে ওরা, লেফট মিডফিল্ডার। না উইলিয়ামসকে আমি ছাড়তেছি না ভাই, উইলিয়ামস মাত্র 23 বছর বয়সে, 88 ওর ওভারঅল, মানে ওরে আমি কি বানাইছি দেখছো ভাই, কি বানাইছি ওকে। সো ভিতররোগ খেলতে চাচ্ছে, ভিতররোগ চাই খেলতে, সো ভিতররোগকেও খেলাবো। ম্যাচ ডেই এগেইনস্ট ম্যানচেস্টার সিটি, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট প্রেস কনফারেন্স ইন ইংলিশ প্রিমিয়ার লিগ ভাই। Thank you for joining us here today. We'll be taking some questions. সো দেখা যাক, ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ, মানে স্বপ্নের মতো এই টুর্নামেন্টটা খেলা। সো দেখো উইনো দ্য বেটার, আচ্ছা সো সাপোর্টার আসলে এক্সাইটেড যে আসলে যেটাই হচ্ছে, এবং যেহেতু এখানে প্রথমবারের মতো আসছে কী করা যায়। সো ইউরোপা লিগ ইজ দ্য মিনিমাম টার্গেট আমাদের, অবশ্যই ইউরোপা লিগ মানে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ যেটা UCL, ও না 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 সরি সরি ভুল বলছি, ইউরোপা লিগ হচ্ছে UEL আর কি। সো আমরা চাই ওটাতে খেলতে, আর হচ্ছে হাকিমিকে নিয়ে কথা হচ্ছে যে ওকে আমরা টটেনহাম থেকে নিয়ে আসছি, এবং এক্সাইটিং একটা সাইনিং, হিল বি এ বিগ প্লাস ফর আস। সো ওকে ভেরি হ্যাপি বানাই দিছি, এবং রাইট ব্যাকে আমার প্লেয়ার লাগবে, ওই পাশে যেহেতু আমার উইলিয়ামস আছে, সো এই পাশ থেকে হাকিমি যদি ভালো একটা বল সাপ্লাই দিতে পারে, 100-100 খাপে খাপ ময়নার বাপ হয়ে যাবে। সো বললো যে সামনে আসলে খুব বিশাল একটা স্ট্রং ফিক্সচার আছে, স্ট্রং একটা অপোজিশনের সাথে খেলা, সো দ্য বয়েজ নো হোয়াট দে হ্যাভ টু ডু, সবাইকে খুশি করে দিছে। এবং ভাই আসলে ইম্পর্টেন্ট একটা ম্যাচ, ম্যান সিটির সাথে খেলা, ফার্স্ট ডে ইন ইংলিশ প্রিমিয়ার লিগ, ফার্স্ট ম্যাচ ইন ইংলিশ প্রিমিয়ার লিগ, আসলে এটা স্বপ্ন ছিল আমার ক্লাবে যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে, এবং এত কিছুর পর আমরা এখানে চলে আসছি। সো অবশ্যই এটা বড় একটা দিন, এবং আমার হোম গ্রাউন্ডে খেলা অবশ্যই অনেক বড় একটা বিষয় এখানে। ট্রেনিং সেশন, আচ্ছা ট্রেনিং করানো যাবে ফার্স্টে, আচ্ছা আরে ভাই ভালোই তো, আচ্ছা থাক এই ড্রিল ট্রিল এগুলো সব করা লাগে, প্রি ম্যাচ রিপোর্ট। আচ্ছা ওদের দেখো হ্যালান্ড আছে, গ্রিলিশ আছে, রবার্টসন মাসে আছে, ক্যান্সেলো গোমেস, আরও আরও হয়ে প্রি ম্যাচ ক্লাবে খেলে কবে থেকে, আচ্ছা চলে আসছে সমস্যা নেই। সো ভাই প্রথমবারের মতো আগেইনস্ট ম্যানচেস্টার সিটি, লেটস সি কী আছে কপালে জানি না, প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ ম্যান সিটির সাথে, এবং আমার হোম গ্রাউন্ডে, নতুন হোম গ্রাউন্ড আমাদের ভাই, নতুন হোম গ্রাউন্ড, সবাই ক্যামেরা ট্যামেরা রেডি করতেছে, এবং আমার দর্শকরা সবাই চলে আসছে, ইংলিশ প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচ। সজন কমেন্ট করছিল যে মাঠের কাছাকাছি কেন গ্রাউন্ড নাই, এবং এই স্টেডিয়ামটার মাঠের কাছাকাছি গ্রাউন্ড আছে, আমরা দেখতে পাচ্ছি কাকে,
বড় ভাইরে দেখা গেল। সো এই মাত্রা সুন্দর, এই মাত্রা সুন্দর এবং ভাই ইংলিশ প্রিমিয়ার লিগের পুরো ইয়া দেখাইতেছে, মানে 100-100 একটা খেলা হবে। চলো শুরু করা যাক, ডিফেন্সিভ ট্যাকটিক দিয়ে ফেলছি, লেটস স্টার্ট। তো মুসালিয়া, মুসিয়ালা, সেখান থেকে কামাভিঙ্গা, কামাভিঙ্গা থেকে হাকিমি, হাতো হাতো থেকে ভার্ডিওল, সুন্দর সুন্দর বলটা রাখতে পারলো না গার্সিয়া, সমস্যা নাই। কলোমোয়ানি চার্জে যাবে, উইলিয়ামস, হাকিমি যাচ্ছে গ্রিলিসের সাথে, রবার্টসন, সুন্দর বল ভাই, নেইমার, নেইমারের থেকে বল ফার্মিনের কাছে, ফার্মিন একটা ভুল পাস দিয়ে ফেলছে এবং ভুল পাসগুলোই সমস্যা ভাই। আমার এমনি যা বুঝলাম, আমার উইঙ্গারকে সিডিএমে খেলাবো, আমার একটা সিডিএম দরকার ভাই। কি পাসে খেলে ওরা, ক্যান্সেলো, আরে সুন্দর কামাভিঙ্গা, নাইস উইলিয়ামস করতে বল, উইলিয়ামস দৌড়াইতে হবে বাবা, দৌড়াইতে হবে, সুন্দর বল, সুন্দর বল কলোমোয়ানির কাছে, স্পিডের কাছে কি কুলাবে, সে কলোমোয়ানি কি করলো, আসলে দেওয়ার মতো প্লেয়ারও ছিল না ওইখানে, কাকে দিবে, এটা একটা কথা ছিল। সুন্দর বল, ওয়ান্স এগেইন উইলিয়ামস, পাস বের হয়ে গেছে, ভালো পাস, কলোমোয়ান আবার কলোমোয়ানি ভুল পাস, বিরক্ত লাগতেছে কলোমোয়ানির উপরে। আরে উইলিয়ামস, সেরা খেলা, মুসিয়ালার কাছে বল, এই পাশে আরাউহো আছে, ক্রস হবে ভিতরের দিকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বল আমাদের কাছে থাকতে হবে, কি রে ভাই বলই তো রাখতে পারিনি, মেন সিটি সেটা গেল, আর্লিং হ্যালান্ড, সুন্দর ডিফেন্স, এরে হ্যালান্ডের কাছে বল, হ্যালান্ড শট করে ফেলবে, শিট গোল খেয়ে গেছে, কি করব আমি, খারাপ তো খেলতেছিলাম না ভাই, ওদেরকে ধরাই যায় না, এটা একটা কথা। আর কলোমোয়ানি বাজে খেলছে, কলোমোয়ানির উপর খুব মেজাজটা খারাপ হয়ে গেছে আমার, তোমরা যাই বলো, কলোমোয়ানির উপর মেজাজ খারাপ হয়ে, দেখো এই যে গ্যাপটা, প্লেটটা পুরো ফাঁকা ছিল, কলোমোয়ানি নামাই দিব, হাকিমি ভুল পাস, ভাই কেমনে বেরোয় যে চিপা দিয়ে, না বাজে বাজে, তো সমস্যা নেই, খেলা হাতে আসবে, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, শিট ভাই হাতো, তুই ছোট মানুষ, তুই এদিকে কিস খেলতে যাস, সুন্দর সুন্দর নাইস, হাকিমি বল পেয়ে গেছে, আরে ভাই ইন্টারসেপশন কি ছিল ভাই, ম্যান সিটি কিছু দর্শক আছে এখানে। সো ফার্স্ট হাফে আমরা গোল খেয়ে গেছি ইংলিশ প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচে ম্যান সিটির সাথে, এবং চেষ্টা করবো ম্যাচটা যেন ড্র করা যায়, দর্শক ভর্তি মানুষ, আকাশ ভর্তি ফানুষ। সো ম্যাচ ফ্যাক্টসে যদি দেখি, আমাদের কোনো শট ছিল না, পাস অ্যাকিউরেসি ছিল খারাপ, পাস অ্যাটেম্প্ট ভালোই ছিল, সো এই হচ্ছে পারফরমেন্সের অবস্থা। বাট একটা জিনিস খেয়াল করছো, ওই পাশে যে নেইমার যে বল পাচ্ছে না, আমি এক সাইড থেকে খেলাচ্ছিলাম যার কারণে, সো এখন পাবে, সুন্দর বল কলোমোয়ানির কাছ থেকে, নাইস বল কলোমোয়ানি, ওয়ান অন ওয়ান চান্সে আছে, লং শট কলোমোয়ানি, রেডারসন ছিল, আর একটু সামনে আগানোর উচিত ছিল, ভয় যেহেতু ঢুকাই দিতে পারছে ওদের মনের মাঝখানে, আরে সুন্দর সুন্দর হাকিমি, সুন্দর সুন্দর ফাউল হয়ে গেছে, আবার সমস্যা নাই, মনে করো আমার চিবি কল হয়ে গেছে,
শিট হল্যান্ডের শট ভাই, ম্যান সিটির সাথে খেলতেছি ওরা যেই পরিমাণ প্রেসিং করে। এডওয়ার্ডো কামাভিঙ্গা, আর সুন্দর বল নেইমারের কাছে, সুন্দর বল ফার্মিন, আরে নাইস গার্সিয়ার ক্রস, আরে কলোমানি মুখের ভিতর ঢুকে গেছিল, ক্রসটা আরেকটু সুন্দর মতো করলে ভালো হইতো, আর সমস্যা নাই ভালো একটা বল বেরিয়েছে, যাও প্রেসারে যাও, সুন্দর সুন্দর কামাভিঙ্গা, আরে সুন্দর সুন্দর কর্নার হয়ে গেছে। সো এখানে আমি চেঞ্জটা করব, সো চেঞ্জটা হচ্ছে আমি ফরমেশনাল চেঞ্জ আনবো সবার আগে, কারণ আমার হচ্ছে হচ্ছে না, হ্যাঁ আমি সত্য কথা বলতে আমার এখান থেকে আসতেছে না। সো আমি যদি খেলাটা হোয়াইট করে যদি খেলি, হ্যাঁ হোয়াইট করে যদি আমি খেলি তাহলে ক্যামে হচ্ছে মুসিয়ালাকে খেলাবো, নেইমারকে একটু উপরে উঠাবো, লেফট উইংয়ে খেলবে উইলিয়ামস, রাইট উইংয়ে খেলবে একটু উপরে, হ্যাঁ ঠিক আছে মুসিয়ালা ঠিক আছে, ফার্মিনের জায়গায় হামজা চৌধুরী খেলবে আজকে, এবং কামাভিঙ্গা হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলবে। সো মোটামুটি এইভাবে যদি আমি খেলি, এবং একটু পরে হচ্ছে আমি প্লেয়ার চেঞ্জ করব, ওরা পুরো ভাই পুরো কম্প্যাক্ট খেলতেছে, হ্যাঁ পুরো কম্প্যাক্ট খেলতেছে ওরা, এটা সত্য কথা, ওরা ভালো খেলতেছে, নাইস ভাই পেনাল্টি, এটা কোনোরকম কোনো ফাউল না, হোয়াট দ্য হেক, এইটা তেমন কোনো ফাউল না রে ভাই, কামাভিঙ্গা সামনাসামনি চার্জ করছে প্লেয়ারকে, বল কিছু বলার নাই আমার, কোন দাঁড়ানোর সুযোগ দিল আমাকে হেলান, ও কই যায় বাসে চলে যায় ভয়ে, গার্দিওলার কাছে চলে আসছে ভাই, এটা পুরা ইনসেইন ছিল, দেখো বুনো দাঁড়ানোরই টাইম পায় না, গেট ইন দ্য বক্স অ্যাটাকিং ফুল ব্যাকস, আসো গোল দিতেই হবে আমার, গোল দিতেই হবে, হ্যাঁ আরে নাইস নেইমার, ভালো বল বের হচ্ছে নেইমার থেকে, নেইমার ডি ব্যাকস ঢুকে যাচ্ছে, গোল পাস ছিল ভিতরের দিকে, ডিরেক্ট শটটা নিলে চিপা দেয়, মনে হচ্ছিল না আসবে, সুন্দর বল আমরা চৌধুরীর কাছ থেকে, আরে বলটা আসলো না, শিট 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 শিট, গার্ডিওল গার্ডিওল ধরতে হবে ভাই, রদ্রিগো সাথে দৌড়ে কেন পারে, শিট ও মাই গড হোয়াট আ সেভ, হোয়াট আ সেভ, আউটস্ট্যান্ডিং একটা সেভ ছিল, ভালো ভালো বল ভালো বল, নাইস কামাভিঙ্গা ওয়ান্স এগেইন, সুন্দর সুন্দর ভাই, এগুলা কি কোনো মানুষের সেভ, উইলিয়ামস বল নিয়ে সামনে আগায় যাইতেছে, নাইস উইলিয়ামস ডিবক্সের ভিতর ঢুকো ভাই, ভাই তোমাকে গোল দিতে হবে, ক্রসই করতে দিল না ভাই, পুরা একদম শোচনীয় ভাবে হার ম্যান সিটির সাথে, এবং লিগের প্রথম ম্যাচটাই ম্যান সিটির সাথে 2-0 গোলে হারা, আসলে কিছু করার ছিল না এক্ষেত্রে, কিছুই করার ছিল না, কলোমানি বাজে খেলছে আসলে, এখানে আমি কিছু বলো না, ভিতর রক্ষে আমি নামাতে পারতাম, বাট আরেকটু গেম টাইম দেওয়ার চেষ্টা করছি, বাট হলো না ম্যান সিটির সাথে, 5টা অ্যাটেম্পটে একটা গোল আর্লিং হ্যালান্ডের, আসলে কিছু করার নাই, হ্যাঁ পোস্ট ম্যাচ ইন্টারভিউ তো যেতেই হবে, অবশ্যই যেতে হবে,
সো বড় ম্যাচ ছিল বড় ক্লাবের সাথে, এটা স্বাভাবিক, এটা ফার্স্ট থেকে জিতে যাবো, ফার্স্ট থেকে জিতে যাবো এটা স্বাভাবিক ম্যাচ, না জিততে পারাটাই স্বাভাবিক। সো আসলে হাকিমির থেকে অনেক এক্সপেকটেশন ছিল আমাদের এবং সে তেমন একটা খেলতে পারে নাই, এটার জন্য আসলে আমাদের কি কোনো সমস্যা। আমি বললাম যে, তখন আমি বলতেছি যে না আসলে নতুন একটা ছেলে আসছে, ওর আসলে সেট হতে টাইম লাগে সেটা, আর আমার যে ভ্যানডাইক আছে একটা পুতুল, ওই ওই ওরে বাদ দিয়ে দিয়ে দিবো আমি। সো দ্যাট ওয়াজ এ টাফ গেম ফর ইউ, এ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, ইউ ডোন্ট লুক হ্যাপি এট অল। তো আসলে আজকে টিমের ভুলটা কোথায় ছিল? লুক, ইউ ক্যান্ট উইন এভরি উইক, আসলে আসলে সবসময় তো আর জেতা সম্ভব হবে না, মাঝে মধ্যে একটু হারতেও হবে, এটাই স্বাভাবিক। নাহলে আসলে অন্যান্য দল তো খেলতে আসছে, এখন ম্যান সিটি ওরা চ্যাম্পিয়ন টিম, ওরা যদি এসে দেখে যে কী একটা অবস্থা। সো যাই হোক, সেই পর্যন্ত ম্যান সিটির সাথে দুইটা খেলা হয়েছে, দুইটাই মনে হয় আমরা হারছি। সেটিতে এবং আরও খেলা হবে। ও আচ্ছা, সুন্দর একটা উত্তর দিচ্ছে যে সামনে তো আরও খেলা হবে, হয়তোবা তখন আমরা তো দুইটা ম্যাচ হারছি ম্যান সিটির সাথে এই পর্যন্ত, হয়তোবা এটা তৃতীয়তম ম্যাচ হবে না, মানে এরকম একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে। যাই হোক, বুনোর অফার আসছে, বুনোর যেহেতু অফার আসছে, বুনোকে আমি, আচ্ছা কী বলছে, না বুনোকে তো সেল করবো না, বুনোকে তো আমি রাখবো, রিজেক্ট অফার। কার কার অফার আসছে আর, আচ্ছা হ্যামফ্রের অফার, না হ্যামফ্রেকে ছাড়বো না। ওকে, সো মার্ভেলের অফার নিয়ে নিচ্ছে, লো শার্পনেস, ভিতর রোগ ও চাইছিল খেলতে, আচ্ছা ঠিক আছে। ওকে, সো ম্যাচ শুরু করা যাক, লেস্টারের সাথে খেলা, এইটা আরেক ইম্পর্টেন্ট ম্যাচ। সো ভ্যান ডাইকের অফার চলে আসছেই 32 মিলিয়ন, ওকে 34 মিলিয়ন আমার ছাড়ার খুব ইচ্ছা, বুঝছো, আমার 34 মিলিয়নে ছাড়ার খুব ইচ্ছা। হ্যাঁ, প্রপোজ নিয়ে ট্রান্সফার ফি নিয়ে যাও তো, বুড়াটারে ভালো লাগে না আমার আর, 32,900 না, 34,500 দাও 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 নিয়ে যাও। আচ্ছা 32,300 আছে কাউন্টার, আর একটু 33 বানাই দিই, দাঁড়াও এখন তো নিবা, আচ্ছা এখনও নিবা না, ধর তেরি বুড়া টাকা নিয়ে আমি খুব প্যারার মাঝখানে আছি। সো দেখো এখন আসলে যে অবস্থাটা, কিছু বলার নাই, মার্বেলকে আমি ছাড়বো না, মার্বেলকে আমি 22 বছর না ওরা ছাড়বো না, মার্বেলকে আমি রাখিয়ে রাখিয়ে দিব, কোনো বেছাবেছি হবে না, এগুলো ফিউচার স্টার আমার ক্লাবের। সো মানে বুঝতেছি, আলমেদিয়া লোন অফার কার্ড, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অ্যাকসেপ্ট অফার, রিজেক্ট অফার, না একবারে তো ছাড়বো না ভাই, আচ্ছা নেগোসিয়েট করি একবারই কি। হ্যাঁ নিকোতবার 18 বছর বয়সী, ওর দামও মোটামুটি, বাট বারেলার কিন্তু খারাপ না, বারেলাকে দেখা যায়। হ্যাঁ দেখি তো ট্রান্সফার হবে কি অবস্থা, হ্যাঁ 65-এর মধ্যে পাবো ভাই, বারেলা কিন্তু ভালো একটা অফার, তো দেখি তো ওকে 62-63 বইলা দেখি। হ্যাঁ অফার ট্রান্সফার ফি, বলে দেখি 68,400 বলতেছে তো মনে হয় ওকে আমি পাবো, নিয়ে নিচ্ছে 68,400-তে, দাম একটু বেশি হয়ে গেছে, বাট আমার একটা দরকার ছিল মিডফিল্ডার এবং আমি আমার মিডফিল্ডারটাকে পেয়ে গেছি, এবং বারেলা ভালো একটা চয়েস, এটা এটা তোমরা মানে বলতেই হবে, এটা তোমরা না বললেও আমি বিশ্বাস করি না, বারেলা ভালো, দাম একটু বেশি হয়ে গেছে এটা সত্য কথা, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। সো ভিডিওতে লাইক করে ফেলো, কমেন্ট করে ফেলো তোমরা, হ্যাঁ সমস্যা নেই, তোমাকে ক্রুশাল রোল দিব স্কোয়াডে, 3 বছরের কন্ট্রাক্ট, ওকে নো নট এ প্রবলেম ম্যান, নট এ প্রবলেম, কোনো রিলিজ ক্লজ চাই না আমি, তুমি বোনাস চাইছো আমার কাছে, আমি কিন্তু বোনাস দিতে পারবো না, আমি কাউকেই বোনাস দিই না, সাবমিট অফার, বেতন যা চাইছো তাই। ওকে বারালা জয়েন্টস, ফার্মিনকে একটু রেস্ট দিতে হবে এখন, এবং বারালা চলে আসছে ক্লাবে, বাচ্চাটারে ফুটবলটা সাইন করে দিল, এই বাচ্চাটাই আসে, বাচ্চারা অনেক ভালো, যেই প্লেয়ারই জয়েন করুক বা বাচ্চা এখানে চলে আসে, সেই 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 উইলিয়ামস আসবে না এখানে, এই নতুন নিয়ে আসছে এখানে একটা, ও ফটোগ্রাফার, আমিও দাঁড়ায় আছি এখানে দেখার জন্য কেমন কি করতেছে, এটা ভালো, তো এই মেয়েটা আমার রেগুলার মানে কাজ বাজ করে, যাই হোক বারেলা জয়েন্টস, এটি হচ্ছে কথা, দামটা একটু বেশি হয়েছে তাও ভাই কিছু করার নাই, হোক বেশি, হ্যাঁ বি খুব একটা খারাপ হয় নাই, গ্রেট প্রাইস ছিল। সো যাই হোক 6-7 মিলিয়ন, 6 মিলিয়নের মতো মনে হয় বেশি লেগে গেছে।
সো এই তো আমার এবারে আর কেনাকাটা নাই, মেসি রোনালদো এদের আনা পসিবল না, তোমরা সবাই জানো, যারা জানো না তাদেরকে বলে রাখি এটা আসলে আনা পসিবল না, কারণ গেমের মধ্যে ওরা রিটায়ারমেন্ট চলে গেছে, 154 মিলিয়ন ক্লাব প্রফিটে আছে। সো খুব একটা খারাপ অবস্থায় নাই আমি, এবং আমার ক্লাবের আমার অবজেক্টিভের ওখানে যদি আমি যাই, রিজনেবল অবজেক্টিভে আছি, 3 সিজনের মধ্যে ক্লাবের ভোট বাড়াইতে হবে। আচ্ছা ঠিক আছে, 1 মিলিয়নের মধ্যে আছে, ঠিক আছে, গেটস্টকে 5 উইন্স, সাউথ আমেরিকা থেকে 3 জন প্লেয়ার আনতে হবে, এমিরেটস এফএ কাপে জিততে হবে, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, বাবা রে বাবা, বিশাল দাবি দেওয়া করছে আমার উপরে ক্লাব, এত দাবি দেওয়া কেমনে মিটে বলছে, লেস্টারের সাথে খেলা ইম্পর্টেন্ট, ভ্যান ডাইক রে পাইছি কত, 32 দে বাবা, দে 32 দে, দে 32 দে, আর কি করব, ক্লব জার্গেন ক্লব আসছে মনে হয় এই ট্রান্সফার ফি। ইয়ের প্লেয়ার, ওদের প্লেয়ার ওর কাছে আবার বেচতেছি না, 35-33, হ্যাঁ 33,500 নিয়ে নেওয়ার কথা, 32,800 পকিনি, ৩৩,100 এটা তো নিবে, সি 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 সি, এত ফকির ক্লাব, আমার ভ্যান ডাইককে কেন কেউ কিনতে পারতেছে না আমি বুঝলাম না। সো প্লেয়ারের লো শার্পনেস বিষয়টা খেয়াল রাখতে হবে। তো চলো টিম শিটের ভিতর চলে যাব, এবং 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 আমার ভ্যান ডাইকের কী অবস্থা, ময়রা থাকুক, বারেলা জয়েন্টস দ্য পার্টি। সো বারেলা যেহেতু আছে এখানে, সো রাইট ব্যাক লিবরমেন্টি এজ ভেরি কে আপাতত না, বারেলা এখানটাতে থাকবে, এবং বারেলা আজকে স্টার্ট করবে ফার্মিনের জায়গায়, ফার্মিন হচ্ছে রেস্ট পাবে, এবং ফার্মিনের জায়গায় ইয়ে থাকবে, ওই যে কই জানি এজ ভেরিকে রাখবো, হ্যাঁ এজ ভেরিকে রাখবো ফার্মিনের জায়গায়। এই তো মোটামুটি এই হচ্ছে কাহিনী, এই স্কোয়াড নিয়ে শুরু করা যাক, গান আছো শুরু করুক, আগে নেইমারকে পরে নামাবো, এবং বিতর্ক শুরু করবে আজকে খেলাটা, বাদ দিজি ঠিক আছে মুসিয়ালা বারেলা, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আমার আমার স্কোয়াড নিয়ে আমি এখন হ্যাপি, আমার যেটা দরকার ছিল আমার মোটামুটি হয়ে গেছে। সো চলো ম্যাচটা শুরু করা যাক, নেক্সট দিনই ম্যাচটা, হ্যাঁ ম্যাচটা, হামালিলিনের অফার চলে আসছে, হামালিলিনের অফারটা দেখো, হামালিলিনের মার্কেট প্রাইস হচ্ছে 14.5, আর হচ্ছে ওকে 16 বিক্রি করা যাবে, এবং ওর বয়স 34, হ্যাঁ সেল করে দিবো ভাই, সেল করে দিবো, কারণ ওর বয়স কিছুদিন পরে চলে যাবে, স্যামরা মরি যাবে বেটায়, 16,500 খুব একটা খারাপ দাম বলি নেই, 14,900-15,900 নেন 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 ভাই, খারাপ দাম দিই নেই, আচ্ছা 1400, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ভালো, সেল অন ক্লজ দিছে একটা, ভালো সেল করে দিছি, চলে যাবে ছোট্ট বন্ধু, তুমি চলে যাও এলাকা ছেড়ে, আর জীবনে আসবে না এখানে এলাকায় বাগো মিয়া। সো ম্যাচ ডে, ইটস এ ম্যাচ এগেইনস্ট লেস্টার সিটি, ওরা কিক অ্যান্ড রাশ স্ট্র্যাটেজিতে খেলে, এবং আমি আমার ইয়া জার্সিটা পরবো আজকে, কালো জার্সিটা পরে খেলি, দেখি কী অবস্থা ওদের, এটা পড়াই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাম্মা। সো লেটস স্টার্ট দ্য ম্যাচ, গান আছে উইলিয়ামস, সবাই খেলতেছে, ভিতর রোগ খেলতেছে, সো আজকে বারেলা, ও আচ্ছা কামাভিঙ্গাকে দেখাবে, আচ্ছা বারেলা, নিকোলো বারেলা, ফার্স্ট ইমপ্রেশন, জয়েন্স দ্য ক্লাব, সো দিস ট্যালেন্টেড টিমস, আমার টিমকে ট্যালেন্টেড বলছে, অবশ্যই না বলার কোনো কারণ নাই, সো আমরা ইশের খেলায় ইশের মাঠে আসছি খেলতে, নাইস, আরে সুন্দর, আরে নাইস, ভিতর রো গান আছো, খেলার স্পিড দেখছো ভাই, আরে সেরা, মুসিয়ালা কি করলি, মুসিয়ালা কি করলি ভাই, তোর পাস ছিল, তোর ছিল বলটা, বাজে একটা কাজ করলো মুসিয়ালা, এটা কে, ক্রস, আরে হেডটা পাই নাই, বারেলার শট ডিফ্লেক্টেড,
প্রথম ম্যাচেই বারেলা দূর থেকে ডিফ্লেক্টেড না, বাইরে শটটা ছিল, বাট বল পজিশনে রাখতেছে আমরা, এটি হচ্ছে সব থেকে বড় কথা। এটা হেডটা তো পাবোই, গার্নাচো ভিতর বলটা রাখতে পারলো না, বলটা রাখতে পারলো না, সমস্যা নাই। সুন্দর 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 বারেলা, ধর 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 ধর, নাইস নাইস বল। আচ্ছা ফাউল ফাউল হয়ে গেছে, ওরা স্টার্ট করবে, আচ্ছা করুক, কোনো সমস্যা নেই ভাই, টাইম নেই আমার, কোনো প্যারা নাই, কথা হচ্ছে আজকের ম্যাচে জিততে হবে ভাই। সুন্দর নাইস ভিতর রোক, আরে ভাই ভিতর রোকের কি পাস, আরে অফসাইড ছিল, অফসাইড ছিল ভাই, ক্যামেরা তো পুরা পুরা একদম সীমানার বাইরে, দৃষ্টি সীমানার বাইরে আছে, ভালো জায়গা পাস। শিট শিট, নাইস নাইস, হাতো ভালো একটা ব্লক করছে, হাতোর খুব ভালো একটা ব্লক ছিল, এবং সার হচ্ছে এখন কর্নার নেবে ওদের টিমে, নাইস ভাই, সুন্দর বল, মুসিয়ালা গট দ্য বল, মুসিয়ালা বলটা নিয়ে সামনে আগায় যাইতেছে, ও ভাই মুসিয়ালার পেস ভাই, খালি ডিবক্স হবে তো ঢুকতে পারলেই হইল, মুসিয়ালা শট এবং গোল, দ্য ফার্স্ট গোল ইন ইংলিশ প্রিমিয়ার লিগ অফ জয় বাংলা এফসি, এন্ড দ্য স্কোরার ইজ রাইট নাও মুসিয়ালা, নতুন মাল, বহুত দাম দিয়ে কিনছি ওরে ভাই, বহুত দাম দিয়ে কিনছি, একলা দৌড়ে আইসা এত দূর থেকে গোল দিবে, অসাধারণ জামাল মুসিয়ালা, 34 মিনিটে গোল দিয়ে ফেলছে, এবং জয় বাংলা এফসি লিড নিয়ে ফেলেছে। সো বাংলাদেশের খেলা দেখছো কে কে? আচ্ছা আজকে কিন্তু গোস্ট অফ সুশিমা আসবে, হ্যাঁ আজকে ওইটা তোমরা দেখো, আরে ভাই প্রেসিং মারাত্মক প্রেসিং এ রাখছে ওটা, মুসিয়ালা ওয়ান্স এগেইন, ওয়ান্স এগেইন শেখ হাসিনা, ওয়ান্স এগেইন মুসিয়ালা, মুসিয়ালা পাস বের করছে, ওরে কামাভিঙ্গো ভাই, মুসিয়ালার পাস 100 100, এরে এরে কেন দৌড়াইতেছে, সুন্দর ভার্ডিওল ভালো বল বের করছে, কামাভিঙ্গা সেখান থেকে ভিতর রোক, আরে নাইস পাস ভিতর রোগ, উইলিয়ামস বল পেয়ে গেছে, ডি বক্সের ভেতর ঢুকে যাইতেছে, হেড ভিতর রোগ শট, এবং ভিতর রোগ শট, ও মাই গড, ও মাই গড, দিস ল্যাড হ্যাজ গট সামথিং স্পেশাল, সামথিং স্পেশাল, প্রত্যেকটা ম্যাচে যেই ম্যাচকে নামাচ্ছে সেই ম্যাচেই গোল করতেছে, ইজ হি দ্য নেক্সট হলওয়ে অফ জয় বাংলা এফসি, ভিতর রোগ কি হবে জয় বাংলা এফসির নেক্সট হলওয়ে, হলওয়েকে আমরা মিস করি অনেক, অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাচে হলওয়ে আমাদেরকে জিতিয়েছে, এবং সেই হলওয়ের ছাপটাই দেখতে পাচ্ছি ভিতর রোগের মধ্যে, এই 19 বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকারের মধ্যে, দেখা যাক, হলওয়েকে আমরা ভুলিনি, কারণ হলওয়ে বারবার ফিরে এসেছে আমাদের মাধ্যমে, আমাদের কাছে, কখনো উইলিয়ামসের মধ্যে থেকে, কখনো বিতরকের মধ্যে থেকে, দেখা যাক। এবং তোমরা কারা কারা হলওয়েকে মিস করো আমাকে অবশ্যই জানাবো, হলওয়ে রিটায়ারমেন্টে চলে গেছে, বাট হলওয়ের নামটা কখনোই আমরা ভুলতে পারবো না। সো ভালো একটা খেলা ছিল, এবং আজকের ম্যাচ পারফরমেন্সে বিতরক 10 out of 10, জামাল মুসিয়ালা 9 out of 10, কামাভিঙ্গা 8.5, ভালো খেলা হচ্ছে ভাই, ভালো খেলা হচ্ছে। সো আসলে বারেলা আসার পরও খেলার স্টাইলটা অনেক সুন্দর হয়ে গেছে, এইটাই চাচ্ছিলাম, কামাভিঙ্গা তো 100 100 খেলোয়াড়। আরে ভাই উইলিয়ামস নাইস ক্রস হবে, হেড গার্নাচোর, ও ওরা ক্যানন নামাই দিছে, জুতা গিয়া নাকি জানাটা নামাইছে, জুতাওয়ালা, আমার গলা ভেঙে গেছে ভাই চিল্লাইতে চিল্লাইতে, বিতরকের গোল দিয়ে আমি পুরা অসম্ভব রকমের খুশি।
ওর অ্যাটাকে চলে আসছে। এই জুতা গিয়া আরে সুন্দর, নাইস ভাই। কামাভিঙ্গা লং পাস, হোয়াট আ পাস! এবং ও মাই গড, উইলিয়ামস কি মিস করলো, উইলিয়ামস কি মিস করলো ভাই। এই চিপা থেকে গায়ে মাসাল সব তো, কর্নারটা ভালো হইতে হবে, আর কিছু বলার নাই, আর কিছুই বলার তো। দেখা যাক, হেড, বার্ডিওলের হেড ছিল ভাই, কি সেভ করলো এটা বার্ডিওলকে। আমার টিমে কোনো গোল দিতে পারবে না হেড দিয়ে, এত টাকা দিয়ে কেন কিনছি ডিফেন্ডার, যদি হেড ই না দিতে পারে বেড়া। এই যে চলো হাতো নতুন মাল, শিট গোল করে গেছে, ক্লিন শিটটা রাখতে পারলাম না। এই জুতা গিয়া ওরে নতুন নামাইছে ক্যানোনের পরিবর্তে এবং ও গোল দিয়ে ফেলছে। বাট তোমরা কি ইংলিশ প্রিমিয়ার লিগের যে মজাটা সেটা তোমরা পাচ্ছ? ইএফএলেও মনে করো মাঝে মধ্যে আমি গোল টোল কখনোই খাইতাম না, ম্যাচ খেলে জিততেই থাকতাম, বাট এখন কিন্তু এটা হচ্ছে না। খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে, খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে। হাকিমি সুন্দর পাস, নাইস ভাই, পুরো মিডফিল্ডটা কন্ট্রোল করে খেলতে হবে, নাইস। ওরে পাসটা তো বের করতে নিছিলাম অসাধারণ। ওরে ভাই কোত্থেকে আসতেছে, আরে সুন্দর গান আছো, নাইস। তুই কি ডিফেন্ডার রে, গান আছো? বার্ডিওলের পাস, পাসটা রাখতে পারলো। ইট, শিট, নাইস। ওরে ভাই বাইচে গেছি, বাইচে গেছি। গানা তো ভালো ডিফেন্স আইসা খেলতেছে, এদিকে আমার দরকার। সো চেঞ্জ হবে এখন একটা, এবং চেঞ্জটা হতে যাচ্ছে গানা তো পরিবর্তে নেইমার নামবে নাকি কি করব। একটা কাজ করি, গানা তো ভালোই খেলতেছে, একটা কাজ করি মুসিয়ালাকে চেঞ্জ করে ফেলি, নেইমারকে নামাবো এই জায়গাটাতে খেলাবো। এবং আমি যা দেখতেছি এখন আমার সেন্টার ব্যাকে প্লেয়ার নাই, বুঝছো? হামজাকে খেলাই সেন্টার ব্যাকে, আমার সেন্টার ব্যাকে প্লেয়ার লাগবে। আমার ডিফেন্ডারদেরকে না চাইতেছে, পুলার লিটারেলি না চাইতেছে। হ্যাঁ তো ওকে লেফট ব্যাকে দিব, না লেফট ব্যাকে খেলতে পারবে না। আচ্ছা সো আমার রাইট ব্যাক হিসেবে সেন্টার ব্যাকেও খেলতে পারে ও, রাইট ব্যাক সিডিএম সিএম, আর হ্যাঁ ঠিক আছে মোটামুটি। সো দেখি এই চেঞ্জটা কেমন মানে চেঞ্জ আনে নাকি, বিতর্ক নামায় দিই, কলোমোনিকে খেলাই, আমার ফ্রেশ লেগ দরকার। হ্যাঁ বিশাল চেঞ্জ, এবং নেইমার নামতেছে, এবং বিতর্ক তোমার থেকে আসলে আর কিছু চাওয়ার নাই সোনা পাখি, তুমি খুব ভালো কাজ করছো। ফ্রেন্ড গার্সিয়া, সেখান থেকে হামজা চৌধুরী, হামজা চৌধুরী থেকে ব্যাক পাস, বোনোর একটা লং পাস, সুন্দর বল, নেইমারের থেকে একটা হেড, আরে বলটা হেড করতে পারলে, আরে দৌড় হামজা চৌধুরী, শিট শিট। এই জুতগালা ও আয়েশা দুইটা গোল দিয়ে ফেলল ভাই, 2-0 তে সামনে এগিয়েছিলাম, কি পাস বের করলো ভাই, বাজে বাজে পাস বের করতেছে প্লেয়াররা। বাবারে দৌড়া তুই, গানাচো তুই খালি ভিতর দিকে আয়, ভিতর দিকে প্লেয়ার নাই আমাদের,
কলোমুয়ানির শট, কলোমুয়ানি ডিবক্সের ভেতরে যা ভাই, ডিবক্সের ভেতরে যা। গার্নাচোর অসাধারণ একটা রান ছিল, বাট এটি কি করলো কলোমুয়ানি? শিট ম্যান, লাস্ট চান্স, হেড। ওয়ান্স এগেইন কলোমুয়ানির একটা হেড ছিল এবং ওইখানটাতেই ওরা সেভটা করলো। কিন্তু তোমরা কি মানে ইংলিশ প্রিমিয়ার লিগের মজাটা পাইতেছো বলো তো আমাকে? আমি কিন্তু দারুণ মজা পাইতেছি। ম্যাচগুলো আমরা জেতা, ম্যাচ ড্র হয়ে যাইতেছে, মানে কি কি হইতেছে। ফেরান জুদলা, ও আসলো, আয়েশা দুইটা গোল দিয়ে ফেললো, কি বলবার। তো ম্যাচ ফ্যাক্টসে দেখো আমাদের পজিশন বেশি ছিল, সব আমাদের ভালো ছিল, ভিতর রোগ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সবই ঠিকঠাক ছিল ভাই। কিন্তু ম্যাচটা আসলে জেতা ম্যাচটা কেমনে ড্র হয় আমি এটাই বুঝি না। যাই হোক, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। So, chalo, post-match presentation, and dekhi ki bole. We've got some questions for you. So, Barella ke niye expectation chilo onek beshi, she ebong bhalo korte pare nai. I bollam he'll give us more, I'm sure. Ashole o ashole aro kichu dibe samne amader, mane first e prothom match e erokom boro ekta match e chaper moddhe o kemne parbo bolo, eta ekta kotha na. সো দেখো, হাকিমিকে নিয়ে কথা হচ্ছে যে দ্য ড্র ওয়াজ এ ডিসঅ্যাপয়েন্টমেন্ট, বাট ইউ মাস্ট হ্যাভ সিন হাকিমির পারফরমেন্স অ্যাজ এ পজিটিভ। হি ইজ মানে আসলে মানে হাকিমিকে নিয়ে কথা হচ্ছে যে হাকিমি প্রথম ম্যাচে, প্রথম ম্যাচটা মোটামুটি খেলছিল প্রথম ম্যাচটা, বাট দ্বিতীয় ম্যাচটা আজকে কিন্তু খুব ভালো খেলছে, সেটা নিয়ে বলতেছে যে আসলে পজিটিভের সাইন ছিল। সো মানে সবার একটাই কথা যে ইউ প্রবাবলি থট ইউ কুড উইন টুডে, মানে ম্যাচটা জেতার কথা ছিল ম্যাচটা। তো এই তো যে আমাদের আসলে মিস্টেকগুলো থেকে শেখা উচিত, এটাই এটাই বাংলাদেশের, বাংলাদেশের খেলা দেখিনি, বাংলাদেশের সাপোর্টার না, আমি হারলেই খেলি হলেও আমাদের ভুল থেকে শিখতে নেওয়া উচিত। তো ভালো একটা প্রেস কনফারেন্স তো গেল বা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ টাফ যা বুঝতেছি। সো কারাবাও কাপ, আচ্ছা চলে যাবে প্লেয়ার, চলে যাক চলে যাক চলে যাক চলে যাক চলে যাক, কোনো সমস্যা নাই। আলমেইদা চলে যাও, বারো মাসের জন্য যাও, টাকা পয়সা দিয়েও ভুড়ি ভুড়ি এবং ভালো মতো খেলা শিখাই সহ্য, আর কিচ্ছু লাগবে না আমার। আর একটা কে যাইতেছে, হ্যাঁ চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, হামালি লিন চলে যাও, 1400-700 দাম মনে হয় খারাপ হয় নাই, আর সুন্দর দাম, আর একটু বেশি বিক্রি করতে পারতাম। সো দেখো হামালি লিন চলে গেছে, আলমিদে চলে গেছে, উইলিয়ামসের ট্রান্সফার অফার চলে আসছে, এই কত 161 অফার করছে বাবা, রিজেক্ট, সব রিজেক্ট হবে, কোনো কথা হবে না। সো এখানে বার্দিজি বলতেছে ওরে আমি নিতেছি না কেন, দিস ইজ ইয়োর চান্স। আচ্ছা ঠিক আছে, কামাভিঙ্গা রেস্ট চাচ্ছে, কামাভিঙ্গা চাচ্ছে এই ম্যাচটাতে রেস্টে থাকতে। ওকে ওকে রেস্ট দিয়ে দিব আমি, এটা কোনো প্যারা নাই। সো আরেকটা ম্যাচ খেলি, হ্যাঁ আরেকটা ম্যাচ খেলি, আমার নিজেরই খুব ভালো লাগতেছে ব্রাইটনের সাথে খেলা, আমার নিজেরই খুব ইচ্ছা করতেছে। হ্যাঁ সো চলো আগে ইয়েটা করি, কামাভিঙ্গা রেস্ট চাচ্ছে যেহেতু আজকে, সো ওকে রেস্ট ওকে আমি দিব, কোনো সমস্যা নাই। বাট ওর সাথে কাকে খেলাবো, হামফ্রেকে একটা ম্যাচ টাইম দেওয়া যেতে পারে এবং ফার্মিনকে পরে উঠাবো। হ্যাঁ গোলকিপারটা রাখার দরকার নাই, লেফট উইংয়ে গার্নাচোর জায়গায় ইয়ে শুরু করুক, নেইমার শুরু করুক, ভিতর রোগের জায়গায় কলোমুয়ানি স্টার্ট করুক, রাইট ব্যাকে ঠিকঠাক আছে, হ্যাঁ আর হাতোর জায়গাটাতে সেন্টার ব্যাককে আরেকটা খেলাবো কাউকে আমি, হাকিমি তো সেন্টার ব্যাক খেলতে পারে না তাই না, আমার একটা ও কোথায় গেল, শুধু লেফট ব্যাক গেল। যাই হোক মোটামুটি স্কোয়াড নিয়ে খেলা শুরু করা যাক, চলো শুরু করি, ভালো একটা ম্যাচ হবে আশা করা যাচ্ছে ব্রাইটনের সাথে কারাবাও কাপের ফার্স্ট ম্যাচ। তো এই যে দেখো আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়াম, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাচ, ব্রাইটনের মাঠে খেলা, মাঠটা 100-100-100-100, সবাই এই ম্যাচটা নিয়ে অনেক কথা বলতেছে কারণ আসলে এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ। তো চলো ম্যাচটা শুরু করা যাক, কথা হবে না,
কোনো কথা হবে না, ওরা মনে করো বগরা সবাই অ্যাটাকে চলে আসবে। বাট ফার্স্টে আমার কাজ হচ্ছে ওদের একটা চমকায় দেবো একটা গোল খাওয়ার মাধ্যমে। ওরা বলবে খুঁজে পা সুন্দর মুসিয়ালা, সুন্দর সুন্দর নেইমার দৌড়া নেইমার দৌড়া নেইমার দৌড়া নেইমার আচ্ছা আউট করে ফেলছে নেইমার, সুন্দর সুন্দর খেলা নেইমার। আর সুন্দর ফ্রেন গার্সিয়া, ভালো 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 ডিফেন্স। আরে নেইমার নেইমার কই আছে? আরে নেইমার সেরা সেরা ভাই, বড় ভাই আপনি এই জায়গায় খেলতেছেন কেন? আরে সেরা ডিফেন্ডার কার, আমার নাকি ওর? আমি এটাই বুঝি না, যে সুন্দর বল হ্যামফ্রে, সেখান থেকে উইলিয়ামসের জন্য একটা বল হ্যামফ্রের সামনে বাড়ানো, আরে থামাইছে। সুন্দর সুন্দর একটা বল বের হচ্ছে, বারেলা দৌড়াচ্ছে বলের জন্য, রাখতে পারলাম না রে বাবা, রাখতে পারলাম পারবো। খেলা কিন্তু 100-100 হইতেছে। ভরপুর গোল খাইতেছি ভাই, দেখো মাঝখান থেকে বলটা বের করছে, আমার হাতও পুরো বল দেওয়ার মতো দাঁড়ায় আছে না, এদের দিয়ে কিছু হবে না। ওরা কি খেলতে আসছে না কোনো বুঝি না আমার প্লেয়ারদের? ফাউল, আচ্ছা এটা বলে আবার ফাউল, ওরা তো ফকিননি কেন? ওরে বুনো, নাইস ভাই, ভবের প্রেসারের ভিতর রাখছে বারেলা, নাইস নাইস রান বারেলার থেকে, সামনে একটা পাস ছিল কলোমোয়ানির কাছে, পাসটা সেভ হবে, অফসাইড অফসাইড অফসাইড। ভাই ওর জুট, এটা কোনো কথা, একটুকুর জন্য কি অফসাইড দেয়? কলোমোয়ানির থেকে বল নেইমারের কাছে, নেইমার বল নিয়ে সামনে যাচ্ছে ডি বক্সের ভেতরে, নেইমার ক্রস হবে নেইমারের থেকে, হেড বলটা সুন্দর বল শুন। আরে হামফ্রে রিসিভ করে মনে হয় ওদের কাছে দিয়ে দিল, আর প্লেয়ারের কাহিনী আমি বুঝি না। ভালো হয়েছে ভাই, ভালো হয়েছে গোল খাইতে গেছিল। সো দেখো এখন এই সিচুয়েশনটাতে আমার তো হইতেছে না না, সো মিসিং ইন অ্যাকশন জামাল মুসিয়ালা, ওকে পুরো প্যাকেট করে রাখছে এই খেলাটাতে। মুসিয়ালার আসলে মুসিয়ালার খেলা আমি দেখতে পাচ্ছি না এবং সবার অবস্থা খুবই খারাপ। সে এখন আমি কী করতে পারি, তাই না? প্রশ্ন থেকেই যায়। সো আমি একটা কাজ করতে পারি, এখানে যদি ওকে দেই আর হ্যামফ্রে যদি আমি এজভেরিকে নামাই, খারাপ হয় না না, এটা কিন্তু খারাপ হয় না। কারণ হচ্ছে দেখো আমি এখনই কলোমোয়ানির পরিবর্তে ভিতরকে নামাতে চাচ্ছি না, আরও কিছুক্ষণ পরে করবো। বাট আমার এই একটা সেন্টার ব্যাক খুব দরকার, আমি যা দেখতেছি আমার একটা সেন্টার ব্যাক অনেক দরকার। আমার অ্যাটাকিং ট্যাকটিক্সটা একটু চেঞ্জ থাকবে এবং অ্যাটাকিং ইয়া থাকবে।
ঢুকে যাও কুলমনি শট। আচ্ছা কুলমনি কি জীবনে আমার ক্লাবে গোল দিতে পারবে না? এরকম চান্স নিছলে কেমন লাগে ভাই? ঠিক আছে, নাইস উইলিয়ামস, ভালো রান। শরীরের ভিতর ঢুকে গেছে ভাই। ও কেমনে ড্রিবল করে যায় আমার প্লেয়ার, আমি এডি বুঝি দে ধাক্কা। অ্যাটাকে চলে গেছি আমরা, অ্যাটাকিং অ্যাটাকিং খেলবে এখন। পারেলার থেকে বল নেইমারের কাছে, ডি বক্সের ভিতরে নেইমার। আসলে ভালো প্লেয়ার এটা, আরে এজবেরি এজবেরি কি কোত থেকে সেভ করলো ভাই তোকে? আমার ডিফেন্স লাইনে রান নামাইতে হবে। সুন্দর, চলো সামনে চলো। নেইমার নেইমার এই উইঙ্গে চলে আসছে, নেইমারের ক্রস হিট, উইলিয়ামস কি দিতে দিল না ভাই। আমি আর কি করব ভাই, আমি আর কি করব, আমি আর কত ট্রাই করব। নেইমার ভালো খেলতেছে, একটা কাজ করি এখন, আমি এজ ভেরির পরিবর্তে কাজ করি, মুসিয়ালাকে চেঞ্জ করব, মুসিয়ালাকে ভিতরককে নামাবো এবং ভিতরক এজ ভেরিকে এক্সচেঞ্জ করব। এই পাশে নেইমার, নেইমার লেফট উইঙ্গার তো, ও তো লেফট উইঙ্গার, ঠিক আছে এটা ঠিক আছে। এবং আজকে বার্ডি জিরুনিকে প্রথমবারের মতো নামাতে যাচ্ছি আমি উইলিয়ামসের পরিবর্তে, এবং এজ ভেরি সিএমএ খেলবে এই জায়গাটাতে। হাতুর পরিবর্তে হামজা চৌধুরী খেলবে, মোটামুটি এটাই হচ্ছে এখনকার সিস্টেমটা খেলার। দেখা যাক ম্যাচটা ড্র করে নিয়ে আসতে পারি। এই পেস দিয়ে যদি দৌড়ায় ধরবো কেমনে আমাকে বলো তো? মাঝি সিজন থেকে না, ঠিক আছে গার্ডিওল। ভাই সামনে যেতে হবে, নেইমারের কাছে বল, দিস ইজ দ্য লাস্ট চান্স, মেবি দিস ইজ দ্য লাস্ট চান্স। এটাই লাস্ট চান্স ভাই, এটাই লাস্ট চান্স। এজবেরির শট ধরে গেছে, একসে সেরে গেছে। উফ, আর 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 আর
ভাই খেলা এখন অনেক টাফ, খেলা অনেক টাফ এখন, অনেক টাফ আর কি বলবো, খেলা অনেক টাফ, বাট ভালো লাগতেছে, মজা লাগতেছে। মানে কোনো ম্যাচ আগে থেকে বলা যাবে না যে হ্যাঁ এটা তো সহজ, এটা তো জিতবো, না ভাই এটা পসিবল না, কারণ খেলা আস্তে আস্তে টাফ হচ্ছে। এখন মেবি লেজেন্ডারিতে খেলা চলতেছে। স্বাভাবিক এইসব প্রশ্ন করাটাই স্বাভাবিক আসলে। মানে আমার প্লেয়াররা তো ভালো গেছে লাস্টে, আসলে কি বলবো, লাস্ট আসলে কিছু বলার নাই। মানে বললো যে আসলে হাফ টাইমের আগে তো আপনারা গোল খেয়েছেন, পরে তো কিছু করতে পারলেন না, তাহলে আপনাদের কি কোনো ভুল ছিল? তাহলে বললাম যে আসলে না, আমরা চেষ্টা করছি, হয় নাই। বুঝি বাংলাদেশের ফ্যান আমি, বাংলাদেশের খেলা তো দিকে তো জানি কি উত্তরটা দিতে হবে। তো জো পেদ্রো ইজ এ ডেঞ্জারাস প্লেয়ার অ্যান্ড হ্যাড এ বিগ ইম্প্যাক্ট ইন দিস গেম টুডে, ওয়াজ ইয়ার টিমস ইনএবিলিটি টু হ্যান্ডেল হিম, হি ইজ অ্যান এক্সিলেন্ট প্লেয়ার। অবশ্যই তাকে নিয়ে বলবো যে হ্যাঁ ও ভালো খেলে, কি হয়েছে, বাট আমার প্লেয়ারের থেকে তো ভালো না, আজকে ওর দিন ছিল ভালো খেলছে, আমার প্লেয়ারের দিন আসবে একদম বাইঙ্গে দেবে। তো শেষ হলো প্রেস কনফারেন্সটা। সো সব জায়গায় আসলে দুঃখ অনেক, উইলিয়ামসের অফার আসছে, আসুক 139 অফার করছে ভাই, বেনিফিকা অফার করছে ভাই, উইলিয়ামসের অফারগুলো 100 অফার আসছে, সো রিজেক্ট করে দিব স্বাভাবিক, ম্যাচ রিশিডিউল। সো বার দিজি, আচ্ছা ঠিক আছে, বার্দিজিকে চান্স দিছি, আর কামাভিঙ্গা ছিল না আজকের খেলা, এটা অনেক বড় একটা পয়েন্ট। তো নেক্সট ম্যাচটা হচ্ছে অ্যাস্টন ভিলার সাথে, বড় একটা টিমের সাথে খেলা, কারণ ওই টিমে কে খেলে তোমরা তো সবাই জানাই। সো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে সবার সাথে। এবং আমি আমার কাউন্টার অ্যাটাক খেলা থেকে এখন ভিশনটা চেঞ্জ করে কিসে চলে যাবো জানো, জানো জানো জানো, সেই জেন প্রেসিংয়ে চলে যাব, সেই আগের দিনে ফিরে যাব আমি, যে জেন প্রেসিং দিয়ে একদম ভাঙিয়ে দিতাম সবাইকে, সেই জেন প্রেসিং দিয়ে এখন খেলাটা হবে। সো দেখো লিগ টেবিলে আমাদের অবস্থানটা এখন 17 নম্বরে আছে, কারণ আমরা দুইটা ম্যাচ খেলেছি, একটা ড্র করছি আর একটা হচ্ছে হারছি। সো এক পয়েন্ট নিয়ে আমাদের অবস্থান হচ্ছে 17 নম্বরে আছে, আর আমরা যদি 18-19-20 হই তাহলে আমরা রিলিগেশন খাবো, আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে বাদ হয়ে যাবো, অন্য জায়গায় চলে যাবো। এবং তিন ম্যাচের দুইটা জিতছে ব্রেন্টফোর্ড, 2 নম্বরে ওয়ালভস, 3 নম্বরে ম্যান সিটি, 4 নম্বরে চেলসি, তারপর অ্যাস্টন ভিলা, লিভারপুল, আরে ভাই ম্যান আর্সেনালের ম্যানি ইয়ে তো নিচে কী করে। সো যাই হোক, এই হচ্ছে অবস্থা। এবার ম্যাচ ডে, নেক্সট ম্যাচটা আমি খেলবো, অবশ্যই খেলবো, ইম্পর্টেন্ট ম্যাচ, এবং আশা করি তোমার সবাই আজকে এপিসোডটা খুব এনজয় করছো। সো কমেন্ট করে ফেলো বেশি বেশি, এবং আজকে গোস্ট অফ সুশিমার ভিডিও আসতেছে, সেই তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, টিল দেন গুড বাই।